Students of class 8, welcome to online class English. Today's task, cloud, part 3. In the last class, we have learned part 2. So at first, revise the lesson or passage part 2 and then learn part 3. So follow the board. So the task is lesson 2, clouds, part 3. At first, take out page number 18-19 to revise the passage or last day's task. The boy was searching for clouds, and in the morning he asked his mother about it, and his mother told him to go to school. But he again searched for the clouds, and at last he reached in a place that was dry, and there was a person wheel, and he drank water and refreshed. তাহলে আমরা দেখলাম ছেলেটি মেঘ খুঁজতে খুঁজতে অনেক দূর গিয়েছিল। প্রথমে একটা ঘাসুরেকে, তারপর একটা কৃষককে জিজ্ঞাসা করলো মেঘের সম্বন্ধে, কিন্তু কেউ তাকে কোনো রকম উত্তর দিতে পারেনি। তারপরে সকালে প্রথম সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা মেঘ কোথায় গেছে? তখন তার মা অবাক হয়ে জিজ্ঞেস করছে, কে কোথায় গেছে? যেন তাকে একটা বোকার মতো প্রশ্ন করা হয়েছে। তখন ছেলেটা বলছে, মেঘ 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 কোথায় গেছে বলো। তখন মা বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? যাও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে স্কুলে যাও। ছেলেটি বিষণ্ণ মনে মুখ হাত ধুয়ে প্রাতরাস করে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সেই প্রশ্নটা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াল যে মেঘ কোথায় গেছে। সে মনে করতে লাগলো যে গত রাত্রে সে কি দেখেছিল, গত রাত্রে ঘন মেঘ জড়ো হয়েছিল, কিন্তু ঘুমোতে যাওয়ার সময় দেখলো আকাশ পরিষ্কার। আর যখন মধ্যরাত্রে আবার তার ঘুম ভাঙল, তখন দেখলো ঘন কালো মেঘ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘেরা গুড়গুড় আওয়াজ করছে। সে ভাবলো যে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তার ঘুম নষ্ট হবে, সে আর ঘুমোতে পারবে না। সে এত বৃষ্টি পছন্দ করে যে বৃষ্টি শুরু হয়ে গেলে সে আর ঘুমোতে পারবে না, বৃষ্টির শব্দে হোক বা বৃষ্টিকে দেখার আনন্দে হোক। তারপরে যখন সে সকালে ঘুম থেকে উঠলো, তখন সে অবাক হলো, কারণ আকাশ পরিষ্কার, কোনো জায়গায় মেঘের ছোপ নেই, আকাশে মেঘের ছোপ নেই, আর বৃষ্টির দাগ নিচে উঠানে বা কোনো জায়গায় নেই। সে অবাক হলো, আবার দুঃখিত হলো, কারণ মেঘেরা বৃষ্টি না দিয়েই চলে গেছে। সে আরও দুঃখিত হলো একটু ভেবে যে সে তো ঘুমিয়ে পড়েছিল, যদি সে জায়গায় থাকতো তাহলে হয়তো মেঘেরা পালাতে পারতো না, আর সে বৃষ্টিকে এনজয় করতে পারতো। যাই হোক, বৃষ্টির মাস অতিক্রম করছিল। সে আবার তাকালো আকাশের দিকে, দেখলো আকাশে কোনো মেঘের ছোপ নেই, সূর্য পরিষ্কার আকাশ থেকে তাপ দিচ্ছে, এবং সে মাঠের মধ্যে দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তার দেহটা পুরো আগুন হয়ে গেল, আর তার গলাটা শুকিয়ে গেল। কয়েকটা মাঠ পেরোনোর পরে সে দেখলো একটা বড় গাছ, যে গাছের ছায়ায় একটা পার্সি চক্র, জলচক্র বলা যায়, সেটা আস্তে আস্তে ঘুরছে, যেন মনে হচ্ছে সে একটা মরুভূমির মধ্যে মরুদ্যানে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে ঠান্ডা জলটা তার পার্সি চক্র থেকে তার ধুলো পায়ে দিল, ঠান্ডা জলটা ধুলো পায়ে দিল। তারপরে সে হাত মুখ ধুলো এবং মনের আনন্দে তৃপ্তি করে জল পান করলো। আই হোপ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্য প্যাসেজ ভেরি ওয়েল বাই রাইটিং দ্য ওয়ার্ড নোটস, মেমোরাইজিং দ্য ওয়ার্ড নোটস। সো টুডে লার্ন পার্ট 3, টেক আউট পেজ নাম্বার 21। At first, English interpretation. The boy became active after drinking water after a long time.
After that, he looked around the place and saw an old man on the wall, sitting on the wall. Then the boy wanted to ask him about the clouds, but hesitated. And at last, he asked him, "Did the clouds come here?" The old man also surprised, but he observed the boy very well. Then he told him that only earth and the sky know about the clouds. Anyone does not know about the clouds. They do not pay attention to the clouds. Only earth and sky know about them. Then the boy insisted that last night there were clouds and nobody saw it. The old man told him that he once lived in a place where it had not rained for 10 years. There was a place like any desert. Rain did not occur there for 10 years. Then the boy became surprised, became puzzled, became amazed after hearing that 10 years. Then the boy gossiped with him for a long time, and after that he realized that he was very late. Then he again set out for his home. Then he took the same dirt track in which he went there. Then the sun also fiercely hot, and he was walking through the fields. And when he reached the mud hut, or when he reached near his home, he felt a nip in the air, and the soil was damp. So it was sign of raining. It was rainfall there, and the boy did not enjoy it as he went further in search of them. He came to his village and he saw that the roads were wet. Trees were green and active. Water was still running off the leaves. So in the morning he saw the trees that were dripped with dust, but now they looked freshly bathed, and he became very happy. He hurried home to see his jamun tree in his courtyard. Then he got home and he found that rain changed everything. His mother was saying it was a good shower. Thank God. Raindrops were still rolling off the leaves of the jamun tree, and the boy enjoyed it watching. And after some time he stood beneath the tree and the water drops fall on his head and face, and he enjoyed it. He just sprayed his hand, his face, and enjoyed the raindrops. Then he again looked at the sky and saw it was clear. There was no patch of clouds in the sky. So again he became sad, because he walked so far in the dust and sun to see the clouds or in search of clouds, but clouds came in his absence, said rain, and went away. তাহলে যেটা বললাম সেটা হলো যে ছেলেটি ওই পার্শ্ব চক্রতে গিয়ে সতেজ হলো, অ্যাক্টিভ হলো, তরুতাজা হলো, ক্লান্তি দূর করলো, এবং তারপরে চারদিকে তাকালো। দেখলো যে একটা পার্শ্ব চক্রের পাশে দেওয়ালে একটা বৃদ্ধ লোক বসে আছে। তো সে লোকটি দিয়ে তাকালো আর তা কিছু বলতে চাইল, কিন্তু দ্বিধাবোধ করলো যে বলবো কি বলবো না,
বিদ্রোহটা কি আমার প্রশ্ন উত্তর দিতে পারবে? কারণ আগে দুজন তো পারেনি, ঘাসুরে আর কৃষক, তারা প্রশ্ন উত্তর দিতে পারেনি, সে কি পারবে? দ্বিধাবোধ করতে লাগলো, কিন্তু পরে দেখলো যে আর কেউ নেই এখানে। তাকে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কি মেঘ এসেছিল? তখন বৃদ্ধ লোকটি তাকে ভালোভাবে লক্ষ্য করলো আর বলল, বাবা কখন মেঘ আসে, এই খবরটা কখন যায়, একমাত্র পৃথিবী আর আকাশ তার খবর রাখে। তখন ছেলেটা বলছে, কিন্তু গত রাত্রে এখানে তো মেঘ ছিল আর তোমরা কেউ দেখোনি। তখন বৃদ্ধ লোকটি বললো, শোনো, আমি এমন একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি, হয়তো কোনো মরুভূমিতে। তখন ছেলেটির মুখটা হাঁ হয়ে গেল, সে অবাক হয়ে বললো, 10 বছর, 10 বছর বৃষ্টি হয়নি? সে বসে বসে তার গল্প শুনতে লাগলো, হঠাৎ সে বুঝতে পারলো তার খুব দেরি হয়ে গেছে। তখন আবার সে ওই একই পথ ধরে রোদের মধ্যে দিয়ে ধুলোর মধ্যে হাঁটতে লাগলো, এবং সে ওই একই নোংরা পথ ধরলো যে পথ ধরে সে সেখানে পৌঁছেছিল। তখনও সূর্য প্রচন্ড গরম ছিল, কিন্তু যখন সে বাড়ির কাছে পৌঁছালো, মাঠ হাটের কাছে পৌঁছালো, তখন সে দেখলো বাতাস ঠান্ডা আর মাটি তলার পায়ের তলার মাটিটা ভিজে। যখন সে গ্রামের কাছে গেল, সে দেখলো রাস্তাগুলো ভিজে, গাছগুলি সকালে ছিল ধুলোই ভরা, এখন সেগুলো পরিষ্কার, মনে হচ্ছে সদ্য স্নান করেছে। সে একটা সুখের একটা অনুভূতি হলো, তার মধ্যে একটা সুখের ঢেউ, একটা আনন্দ অনুভূতি হলো, কারণ সে যেটা চেয়েছিল সেটা সে পাচ্ছে। সে দ্রুত বাড়ি গেল ছুটে দেখার জন্য যে বাড়ির আম গাছটা কেমন লাগে। যখন সে বাড়ি পৌঁছালো, সে দেখলো যে বৃষ্টি সবকিছু পাল্টে দিয়েছে, জাম গাছটা পরিষ্কার, ঘষা মাজা করে পরিষ্কার দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি হয়েছে। মা বলছিল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো বৃষ্টি হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। তখনও জাম গাছ পাতা থেকে জল গড়িয়ে পড়ছে, আর সে সেটা উপভোগ করার জন্য গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর সেগুলোকে তার মাথার উপরে, তার মুখের উপরে জলের ফোঁটাগুলোকে পড়তে দিচ্ছে। তারপরে সে আবার চোখ তুলে তাকালো আকাশের দিকে এবং দেখলো আকাশটা পরিষ্কার, কোথাও একটু মেঘের ছোপও নেই, মেঘের দাগ নেই। সে মেঘের খোঁজে অনেক দূরে চলে গেছিল, ধুলোময় পথে, সূর্যের পথে, অনেক পথে চলে গেছিল, এবং তার অনুপস্থিতিতেই তার অনুপস্থিতিতে মেঘেরা এসেছিল, বৃষ্টি দিয়েছিল এবং চলে গিয়েছিল। সে মেঘের খোঁজে অনেক দূর চলে গেছিল বলে সে মেঘটাকে আর বৃষ্টিটাকে এনজয় করতে পারল না। যদি সে ঘরে থাকতো তাহলে হয়তো সে মেঘটাকে এনজয় করতে পারত, বৃষ্টিকে এনজয় করতে পারত। নাও রিড বাই সেন্টেন্স অ্যান্ড আফটার দ্যাট রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস। রিফ্রেশড, সতেজ হয়ে, অ্যাক্টিভ হয়ে, হি লুকড অ্যারাউন্ড, সে তাকালো চারিদিকে। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একটা বৃদ্ধ লোক পার্সি চক্রের পাশে দেওয়ালে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ম্যান, সে লোকের দিকে তাকালো, ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলতে চাইল, বাট হেজিটেটেড, কিন্তু দ্বিধাবোধ করলো। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘ এসেছিল? দ্য ওল্ড ম্যান লুক ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটি তাকে ভালোভাবে তাকালো, অ্যান্ড সেট বলল, বাবা সান, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দ্যার কামিং, কখন মেঘ আসে একমাত্র পৃথিবী আর আকাশ তাদের আসার খবর জানে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু গত রাত্রে এখানে মেঘ ছিল আর তোমরা কেউ জানো না। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বললেন, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এখানে মেঘ আসা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 ইয়ার্স, আমি এক জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 বছর, 10 ইয়ার্স,
হি ওয়াজ ওপেন মাউথ, তার মুখটা হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে ওখানে বসেছিল আর তার গল্প শুনছিল। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ সে বুঝতে পারলো তার খুব দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে অনেক পথ রোদে ধুলোয় হেঁটেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যে পথ ধরে সে এখানে এসেছিল একই পথ ধরে সে আবার বাড়ি গেল। দ্য সান ওয়াজ ফিয়ার্সলি হট, সূর্য প্রচণ্ড গরম ছিল। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, যখন সে কুড়ে ঘরে গেল, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, সে দেখল যে বাতাস ঠান্ডা। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম আন্ডার ফুট, এবং পায়ের তলার মাটিটা ভিজে, তার মানে বৃষ্টি হয়েছে, প্রচন্ড গরম ছিল। এবং সে বাড়ি এসে দেখছে, বাড়ির কাছে কাছে এসে দেখছে যে বৃষ্টি হয়েছে, তার জন্য ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা হাওয়া আসছে, আর পায়ের তলার মাটিটা ভিজে। অ্যাজ ই নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার বাড়ির গ্রামের কাছে এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তা ভিজে, ওয়েট মানে ভিজে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স, গাছগুলো যেগুলো ধুলে ঢাকা ছিল, ড্রেপ মানে স্তর, ড্রেপড ইন লেয়ার্স মানে ধুলোর স্তর পড়ে গেছিল, অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সকালে চলে যায়, নাউ লুকড ফ্রেশলি বাথড, এখন দেখে মনে হচ্ছে সদ্য স্নান করেছে, গাছগুলো স্নান করে একদম অ্যাক্টিভ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে তার মতো। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মধ্যে একটা সুখের ঢেউ অনুভব হলো। হি হারিড হোম, সে দ্রুত বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন ইজ কোর্ট ইয়ার্ড লুকড, সে দেখতে চাইলো যে তার বাড়ির জাম গাছটা কেমন সতেজ হয়ে যাচ্ছে, সতেজ অ্যাক্টিভ সুন্দর লাগছে, তাই জন্য সে দেখার জন্য ছুটে বাড়ি গেল। হোয়েন হি গট হোম, তখন সে বাড়ি গেল, হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জ এভরিথিং, সে দেখলো যে বৃষ্টি সবকিছু পাল্টে দিয়েছে। যেমন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, জাম গাছটা পরিষ্কার ঘষা মাজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফ্রেশলি সাওয়ার্ড, এইমাত্র বৃষ্টি হয়েছে, সদ্য বৃষ্টি হয়েছে। রামাজি ওয়াজ সেইং, মা বলছিলেন দ্যাট ওয়াজ এ গুড সাওয়ার্ড, খুব ভালো বৃষ্টি হয়েছে। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। রেনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ জামুন, তখনও বৃষ্টির জল পাতা দিয়ে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনি দ্য ট্রি, সে দাঁড়িয়ে রইল গাছের নিচে। অ্যান্ড লেট দেম ফল অন ইজ হেড অ্যান্ড ফেস, এবং সে মাথার ওপরে তার মুখের ওপরে জলগুলোকে পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে তো চোখ তুলে তাকালো আকাশের দিকে। অ্যান্ড স ইট ক্লিয়ার, আর দেখলো এটা পরিষ্কার, আকাশ পরিষ্কার। উইদাউট ইভেন হে হুইপস অফ ক্লাউড, দেখলো আকাশে কোথাও মেঘের ছোপও নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘের খোঁজে অনেক পথ গেছে, ধুলোময় পথ রোদে হেঁটেছে মেঘের খোঁজে। অ্যান্ড ইন ইজ অ্যাবসেন্স, আর তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসেছিল। সেট দেয়ার রেইন, বৃষ্টি দিয়েছিল। অ্যান্ড গন অ্যাওয়ে, এবং চলে গেছিল। তাহলে ছেলেটি মেঘের খোঁজে অনেক দূর গিয়েছিল বলেই হয়তো তার অনুপস্থিতিতে মেঘেরা এসে বৃষ্টি দিয়ে চলে গেছিল। আর একটা মানে হয় যে কখন বৃষ্টি হবে এ কথা কেউ বলতে পারবে না, এই জন্য ছেলেটি মেঘের খোঁজ করছিল, কিন্তু জানতো না যে এখানে বৃষ্টি হতে পারে, তাই সে বৃষ্টিকে এনজয় করতে পারলো না। দেয়ার সাম ওয়ার নোটস, রিফ্রেশড মানে সতেজ, রিভাইভড অ্যাক্টিভ হওয়া, সতেজ হওয়া। নিপ মানে চিল, শীতলতা, ঠান্ডা। আর ড্রেপ মানে কভার্ড, ঢাকা। নাও রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ভেরি ওয়েল। ওয়ার্ড নোটস, রিফ্রেশড, সতেজ হয়েছিল, হেজিটেটেড, দ্বিধা করেছিল,
এনাফ যথেষ্ট টেলস বা টেল গল্প fiercely puchhundo bhabe nib mane thanda shitolota thanda damp bhije basat sathe wet mona kintu bhije ড্রিফট আবৃত বা ঢাকা লেয়ার স্তর ওয়েভ মানে ঢেউ জানো তোমরা হারিট মানে দ্রুত দ্রুত গেছিল কোর্টিয়ার্ড প্রাঙ্গণ বা চত্বর চত্বর বা প্রাঙ্গণ স্ক্রাপ্ট মাজা হয়েছে ঘষা মাজা হয়েছে এমন ঘষা মাজা হয়েছিল আর কি তাকে বলা হচ্ছে স্ক্রাপ্ট রেস্ট তুলেছিল আর লাস্ট ওয়ান হচ্ছে দেখো হুইপস মানে খণ্ড মেঘের খণ্ড কে হচ্ছে হুইপস বলা হচ্ছে সো দিজ আর দ্য ওয়ার্ড নোটস ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন কপি মেমোরাইজ ইট সো রিভাইজ এগেন রিফ্রেশড শত চাইছিল হেজিটেটেড দ্বিধা করেছিল এনাফ যথেষ্ট টেল গল্প ফিয়ার্সলি প্রচণ্ডভাবে নিপ ঠান্ডা ড্যাম্প ভিজে ওয়েট ভিজে ড্যাম্প মানে শ্বাস সাথে লিখবে শ্বাস সাথে আর ওয়েট মানে ভিজে ড্রেপ মানে ঢাকা আবৃত লেয়ার স্তর হাড়ির দ্রুত কোটিয়ার চত্বর স্ক্রাফ্ট মাজা হয়েছিল রেস তুলেছিল হুইপস খণ্ড সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ